সংবাদ বিজ্ঞপ্তি নির্ভর যে কমিটিগুলো শেষ সময়ে করবে সেটা অনৈতিকভাবে করবে সেটা আমরা অনুমান করতে পারি বিগত কমিটিগুলো দেখে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আপার কাছে তুলে ধরার যে আপা প্লিজ এরা যাতে আর কোনো ধরনের কোনো অনৈতিক উপায়ে তাড়াহুড়া করে তড়িঘড়ি করে সম্মেলন ব্যতীত রেখে কোনো ইউনিটের কমিটি যেন গঠন করতে না পারে। ছাত্রলীগের সম্মেলন এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এটা তো এত দাবি দেওয়ার করার বা ই করার কোনো প্রয়োজন নাই। ইতিমধ্যেই কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত আছে যে আওয়ামী লীগের কাউন্সিল ডিসেম্বরে হওয়ার পূর্বে কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলন সমাপ্ত করবেন, করা হবে, ডেট নির্ধারিত হয়নি। তো এটার মধ্যে ছাত্রলীগও আছে। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একটা সুস্পষ্ট গঠনতন্ত্র আছে, তো আমরা সেই গঠনতন্ত্র রক্ষার জন্য, গঠনতন্ত্রের যাতে ব্যত্যয় না ঘটে সেজন্য আমরা সাংগঠনিকভাবে আমাদের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে বারবার তাগিদ দিয়েছি যে আপনারা ছাত্রলীগের গঠনতন্ত্র মেনটেন করে আপনারা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। সেক্ষেত্রে তারা বারবার বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখিয়ে তারা আমাদেরকে পাশ কাটিয়ে, গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে তারা বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়ে থাকে। আপনারা দেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ এত বড় একটি সংগঠন সারা দেশে, আমরা বারবার বলা সত্ত্বেও তারা সংবাদ বিজ্ঞপ্তি নির্ভর যে কমিটি সে কমিটি থেকে তারা সরে দাঁড়ায়নি। এই জায়গাগুলো আছে। আর আপনারা মিডিয়ার মাধ্যমে যে সারা দেশের থেকে যে ধরনের তৃণমূলের নেতিবাচক খবর আপনারা পরিবেশন করে থাকেন, ওগুলোর যে সকল অভিযোগ আমাদের কাছে আসে তৃণমূল থেকে বা আপনারা তুলে ধরেন সেগুলোরই সারাংশ দিয়ে আমরা একটা অভিযোগ আপার কাছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মেয়াদ উত্তীর্ণ। আমরা অনতিবিলম্বে কেন্দ্রীয় নির্বাহী সংসদের জাতীয় 30তম জাতীয় সম্মেলন আয়োজনের জন্য আপার কাছে আমরা অনুরোধ করেছি। এর বাইরে আমাদের, আপনারা জানেন, একটা সম্মেলনের খুব 30তম জাতীয় সম্মেলন খুব শীঘ্রই বা সন্নিকটে চলে আসছে এরকম একটা গুঞ্জন রয়েছে, যেহেতু ওবায়দুল কাদের স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন এবং আপাও নাকি নির্দেশনা দিয়েছেন, আমরা স্পষ্টত জানি না। তো সেই জায়গা থেকে ওনারা এখন তড়িঘড়ি করে সংবাদ বিজ্ঞপ্তি নির্ভর যে কমিটিগুলো শেষ সময়ে করবে সেটা অনৈতিকভাবে করবে সেটা আমরা অনুমান করতে পারি বিগত কমিটিগুলো দেখে, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আপার কাছে তুলে ধরার যে আপা প্লিজ এরা যাতে আর কোনো ধরনের কোনো অনৈতিক উপায়ে তাড়াহুড়া করে তড়িঘড়ি করে সম্মেলন ব্যতীত রেখে কোনো ইউনিটের কমিটি যেন গঠন করতে না পারে। এর বাইরে আমাদের সাংগঠনিক অনেক ত্রুটি বিচ্যুতি আছে যেগুলো আমরা আপনার কাছে তুলে ধরেছি, সেটা আমাদের আসলে অভ্যন্তরীণ বিষয় বলেই আপাতত আমরা এটা ডিসক্লোজ করতে পারব। আপনাদের যারা এই অভিযোগ জানিয়েছেন কতজন রয়েছেন? এটা অ্যাপ্রক্স আপা আমি এটা আপনাদের গতকালকেও বলেছি আমি, ঠিক আছে, এটা আমাদের এক্স্যাক্ট সংখ্যাটা আমাদের কাছে নেই, কারণ আমরা এটা তিন চারজনের মাধ্যমে তাড়াহুড়ো করেই করেছি ওয়ান কাইন্ড অফ, দ্যাটস ওয়াই আমাদের কাছে এক্স্যাক্ট ফিগারটা নেই, তবে আমরা অলমোস্ট 100-এর কাছাকাছি। হ্যাঁ, স্বাক্ষর সংগ্রহ করেছি, অভিযোগপত্রের স্বাক্ষর। আমরা যে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপার কাছে সেখানে এই নেতাদের, সকল নেতাদের স্বাক্ষর আমরা সংগ্রহ করেছি। আমাকে ওরা জানালো যে আমরা 99-এর সাথে কথা বলেছিলাম, 99 বলেছেন যে তোমরা এটি করো না, তোমাদের যে অভিযোগ আছে আমাদের, এই যে আমরা যে চারজন ছাত্রলীগকে দেখভাল করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের গঠনতান্ত্রিক নেত্রী শেখ হাসিনা দিয়েছেন, আমাদের একজন সদস্য বাহাউদ্দিন নাচে দেশের বাহিরে আছে, সে ফিরবে, ফিরলে তোমাদের সাথে আমরা বসব, বসে আলাপ আলোচনা করবো কী সমস্যা হয়েছে কী হয়েছে এটি আমরা দেখব সমাধান করব। এবং ছাত্রলীগের সম্মেলন এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এটা তো এত দাবি দেওয়ার করার বা ই করার কোনো প্রয়োজন নাই। ইতিমধ্যেই কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত আছে যে আওয়ামী লীগের কাউন্সিল ডিসেম্বরে হওয়ার পূর্বে কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলন সমাপ্ত করবেন, করা হবে, ডেট নির্ধারিত হয়নি। তো এটার মধ্যে ছাত্রলীগও আছে, সুতরাং ওদের সাথে আলাপ আলোচনা করলেই আমরা এই বিষয়গুলোকে ঠিক করতে পারবো, সে সবগুলি আমরা শুনব। আমরা প্রধানমন্ত্রীকে ওদের সাথে কথা বলে সমস্ত বিষয়গুলিকে অবহিত করব, উনি মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবে সেটাই আমরা কার্যকর করার চেষ্টা করবো।